রবিবারে দুপুরের মেনুতে ছিল শীতের দুটো সবজি আর মাছের দুটো আইটেম। এখানে কালো জিরে বাটা দিয়ে পাবদা মাছ করেছি, এর সঙ্গে আছে বিট বাটা, পালং শাকের ঘণ্ট আর মোরলা মাছ আলু দিয়ে বাটি চচ্চড়ি। খাবারটা পরিবেশন করতে করতে চলো তোমাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি। প্রথমে আমি গরম ভাতের সঙ্গে কাঁচা লঙ্কা আর নুন দিয়ে দিয়েছি। এরপর আছে বিট বাটা, বিটটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। কড়াইতে সর্ষের তেলে কালো জিরে রসুন কুচি লঙ্কা কুচি দিয়েছি। গ্রেট করা বিটটা নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে সবার শেষে তিল ছড়িয়ে দিয়েছি। এরপর আছে পালং শাকের ঘণ্ট। পালং শাকটা আলু বেগুন কচু আর বড়ি দিয়ে তৈরি করেছি। পালং শাকটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর আদা বাটা দিয়ে তৈরি করেছি। এরপর আছে মোরলা মাছ আর আলুর বাটি চচ্চড়ি। মোরলা মাছ আলু কুচি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি সর্ষে বাটা সর্ষের তেল নুন সব একসঙ্গে মেখে কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছিলাম। এরপর আছে বড়ি দিয়ে পাবদা মাছ। পাবদা মাছ আর বড়িটা ভেজে নিয়েছি, গ্রাইন্ডারের মধ্যে টমেটো কাঁচা লঙ্কা কালো জিরে বেটে নিয়েছি। এই বাটা মশলাটার সঙ্গে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো কষিয়ে অল্প জল দিয়ে পাবদা মাছ আর বড়িটা দিয়ে ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়েছি। খুব সহজেই তৈরি হয়ে গেল রবিবারের দুপুরের মেনু। রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর নোটিফিকেশনের অল বাটনটা অন করে দিও। চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজ তাহলে আসি, টাটা।